5 বছর অপেক্ষা করতে হবে, আরো 5 বছর ইনশাআল্লাহ, আরো 5 বছর অপেক্ষা করতে হবে। এখন বিএনপির কথা আমি না বলি, তাদের 5 বছর অপেক্ষা করতে হবে আর জনগণের কাছে ফেরত আসতে হবে। বিএনপির রাজনীতি তারা গত 10-12 বছরে এলাকা ভিত্তিক তারা কোনো রকম তাদের কোনো কর্মসূচি ছিল না, নেই এখনো তারা। আবারও আমি গতকালকে খবরের কাগজ পড়লাম, দেখলাম তারা আবার ঢাকায় সমাবেশ করল। মূল উদ্দেশ্য হলো কি ঢাকা, বাংলাদেশের বেশিরভাগ মানুষ থাকে ঢাকার বাইরে, বেশি সংখ্যক আমাদের ঢাকার বাইরেই তো বেশিরভাগ মানুষ থাকে, কিন্তু তাদের মূল কর্মসূচি হলো রাজধানী। স্বাভাবিকভাবে রাজনীতি করলে রাজধানী যদি কোনোভাবে দখলে নেওয়া যায় তাহলে আর কি সারা দেশব্যাপী একটা আন্দোলন তারা করতে পারে, কিন্তু সেই আন্দোলনের তারা সফল আল্লাহর রহমতে হতে পারে না। কারণ আন্দোলন করতে হলেও সে আন্দোলনের সাথে কিছু স্বার্থ থাকতে হয়। এখন শুধু যদি স্বার্থ থাকে, এই সরকার পতনের স্বার্থ, কিন্তু ভবিষ্যতে কি দিবে তার কোনো আলোচনা তারা করে, যে জন্য মানুষও কিন্তু তাদের আন্দোলনের সাথে সমর্থন তারা জানায়। জনগণ কোনো সমর্থন বিএনপির আন্দোলনের দেয়নি বলে তারা ব্যর্থ হয়েছে। এটা আমাদের উপরে আরো দায়ভার বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আমাদেরকে আরো জনগণের কাছে বেশি বেশি করে যাওয়ার সুযোগ এটা বিএনপি আমাদের করে দিয়েছে। তারা ঢাকা নিয়ে ব্যস্ত থাকুক, আমরা এলাকা নিয়ে ব্যস্ত থাকুক।